ওকে যাচ্ছি এবার বারাণসী থেকে, আজকে আগ্রা যাব। সকালবেলা ওই ডকুমেন্টের কেসের জন্য অনেক দেরি হয়ে গেছে, এখানে 11:30 বেজে গেছে, কখন পৌঁছাবো আগ্রা জানি না, পৌঁছে তো যাবোই। দেখা যাক, এই আমরা আবার হাইওয়ে ধরবো, NH2 আর GT রোড, হোয়াট এভার ইউ সে। এখন বেজে গেছে 12:10, এখনো আগ্রা 600 কিলোমিটার, রাত 12:00 বাজবে। ফুল ট্যাঙ্ক করলাম, এবারে হিসেবে তো 36 দেখাচ্ছে মাইলেজ, কি হচ্ছে কে জানে বাবা। আর রাস্তার যা অবস্থা না, সত্যি খুব বাজে, খুব বাজে, মানে প্রচুর পরিমাণে কাজ হচ্ছে। আর রাস্তা পরে দেখো, সামনে আবার একটা ডাইভার্সন, না এলাহাবাদ বাইপাসটা কখন আসবে? 1টা বেজে গেছে, আজকে কটা বাজবে কে জানে। পুরো রোড জুড়ে কাজ হচ্ছে, প্রতিটা জায়গাতে 1 কিলোমিটার পর পর একটা করে ডাইভার্সন। এরকম বাজে রাস্তা, তার মধ্যে আবার বৃষ্টি। এখন বেজে গেছে 1:45, আর আমরা এখনো এলাহাবাদই বাইপাসেই যেতে পারলাম না, বাপরে বাপ। ওইটা গেলে তারপর থেকে রাস্তাটা ভালো ছিল। ফাইনালি একটু বৃষ্টি কমেছে, বাট কি বলে আকাশে ফাটিয়ে মেঘ আছে, তো এখন আমরা ঢুকবো এলাহাবাদ বাইপাসে বা প্রয়াগরাজ বাইপাস। এই হচ্ছে বাইপাসে ঢুকছি, এখন বেজে গেছে 2:45, কখন যে আমরা পৌঁছাবো কে জানে। এই তো আমাদের এসকে ম্যান হুলিয়ে টানছে বৃষ্টির মধ্যে, এসকের বাইক অ্যাকচুয়ালি আমার থেকে বেশি স্পিডে যেতে পারে, খুব স্মুথ না। এখন আমরা বাইপাসেই আছি, দেখলাম কানপুর এখনো 220 কিলোমিটার, আর এখন বেজে গেছে 3:05, আগ্রা 490। এখানে লাঞ্চ করলাম, ঢোকার সময় রেকর্ড করিনি, মন ফোন খারাপ হয়ে আছে, তো ব্যাপারটা হয়েছে যেটা আমি পুরো মানি ব্যাগটা হারিয়েছি, মানে মানি ব্যাগের মধ্যে ড্রাইভিং লাইসেন্স, বাইকের RC, আধার কার্ড আর 16,000 টাকা ছিল, প্লাস আরও কিছু ডকুমেন্টস ছিল। কালকে বারাণসী ঢোকার আগে জাস্ট আগে হারিয়েছি, কান্না পেয়ে গেছিলো আমার, কেঁদে ফেলেছিলাম প্রায়। কী আর করা যাবে, আজকে কী করলাম বারাণসী থেকে না কালার প্রিন্ট করলাম, করে ল্যামিনেশন করে এরকম বানিয়ে নিয়েছি, পুলিশে ধরলে জানি না কী হবে, প্লাস সকালে FIR করতে হলো, মানে GD করতে হলো আর কি, কলকাতায় গিয়ে আবার অ্যাপ্লাই করতে হবে লাইসেন্সের। চলো,
পাওয়ার ব্রেকডাউন, একবার ফিউজ কেটে গেছে, চেঞ্জ করলাম আবার ফিউজ কেটে গেছে। কী জানে বাবা কী হচ্ছে, কোথায় শর্ট হচ্ছে, ভালো লাগে না এগুলো। বাইকটা আমাকে যা ঝোলাচ্ছে না, কোনো মানে কোনো আইডিয়া নেই। চারবার ফিউজ উড়লো, একটা মেকানিককে দেখালাম, সে তো একটা পিছনের ব্যাকলাইটটাকে ডিটেক্ট করে বললো যে ওখান থেকে হচ্ছে, ওটাকে খুলে দিয়েছে, অনেকক্ষণ চললো, তারপর আবার ফিউজ উড়ে গেছে। আমি একটু কায়দা কলম করে আর কি ইয়ে করলাম, ডাইরেক্ট করলাম বাধ্য হয়ে, আর কিছু করার নেই, খুঁজে পাচ্ছি না কী হচ্ছে। দেখা যাক, কানপুরের কাছাকাছি আছি, কানপুরে একটা হোটেল নিয়ে থাকতে হবে, আর কোনো উপায় নেই এখন।